নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জয় জ্যোতিষের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আগামী দীপাবলির শুভকামনা। সামনেই ধনতেরাসের দিনটি আসছে। ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী। হিন্দু ধর্মে এই দিনটিকে খুব শুভ বলে মানা হয় এবং এই দিনটিতে বলা হয় কিছু না কিছু ধাতব জিনিস কেনার জন্য। এতে নাকি স্বয়ং কুবেরের আশীর্বাদ আমাদের ঘর পরিবেশের মধ্যে লাভ হতে পারে। তাই আমরা জানব ধনতেরাসের বা ধনত্রয়োদশীর এই শুভক্ষণে কি কি কেনা উচিত বা কি কি কেনা উচিত না। চলুন শুরু করা যাক। আমরা আমাদের সংসার এবং পরিবারের কথা অনেকটাই ভাবি, তার মঙ্গল হয় কিভাবে সে কথাও ভাবি এবং তার জন্য যা ভালো আমরা তাই করার চেষ্টা করি। বছরে এই বিশেষ দিনটিতে অর্থাৎ ধনত্রয়োদশীর দিনটিতে কোনো না কোনো ধাতব দ্রব্য কিনতে হয়। আমরা অনেকেই জানি তার জন্য গয়নার দোকান বা বাসনপত্রের দোকানে প্রচণ্ড ভিড় হয়। অনেকেই ভাবেন ধাতু কিনতে হবে, তাই ভেবে অনেকে লোহা কিংবা অ্যালুমিনিয়ামের জিনিস কিনে বসেন, কিন্তু তা অমঙ্গল। কিন্তু পিতল বা তামার জিনিস এই দিন কেনা যেতেই পারে। এছাড়া সেদিন খালি কলসি, ধারালো অস্ত্র যেমন কাঁচি, ব্লেড এমন কিছু জিনিস বা খাদ্যদ্রব্যের মধ্যে ডাল, ডালডা বা ঘি জাতীয় জিনিস কেনা একদমই অনুচিত। এই দিনটিতে যদি আপনারা সোনা বা রূপোর গয়না বা মুদ্রা কেনেন বা গাড়ি, বাইক ইত্যাদি কিনে থাকেন তাহলে তা অবশ্যই শুভফলদায়ী হবে। আর যদি কিছু সেদিন কিনতেই হয়, চেষ্টা করবেন যাতে টাকা আপনার ঘর থেকে বাইরে বেরিয়ে না যায়। যদি সম্ভব হয় তাহলে যে জিনিসটি কিনবেন বা যে দ্রব্যটি কিনবেন তার টাকা আপনি আগেই মিটিয়ে দিতে পারেন, সেদিন শুধু নতুন জিনিস ঘরে আনবেন। এছাড়া সেদিন কোনো কালো জিনিসপত্র না কেনাই ভালো, বিশেষ করে সেদিন কোনো কাচের জিনিস কিনে আনবেন না। বন্ধুরা, ধনতেরাসের বা ধনত্রয়োদশীর এই পুণ্য তিথিটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা কুবের বা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে সাহায্যকারী বলে মনে হয়ে থাকে তবে ভিডিওটি আপনি অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনারই মতো আপনার আত্মীয় পরিজনরা বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন, তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং বন্ধুরা, আপনাদের যদি কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সাফল্য সম্বন্ধে অবগত হতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে টেস্টিমোনিয়াল পেজে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজের চোখে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আর একটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের পরিবারকে এবং পরিবারের প্রিয়জনদের ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।